হায় রে মানুষ রঙিন ফানুষ, দম পুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁস। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম পুরাইলে ঠুস। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। অবশেষে ক্যান্সারের কাছে পরাজিত হয়েছেন তিনি। সোমবার 6 জুলাই সন্ধ্যায় মারা গেছেন এই খ্যাতিমান শিল্পী। এন্ড্রু কিশোরের জন্ম 4 নভেম্বর 1955 সালে রাজশাহীতে। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে জন্য তিনি প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে জীবনের গল্প, বাকি আছে অল্প, হায় রে মানুষ রঙিন ফানুষ, ডাক দিয়েছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যখানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি নামী হাসপাতালে ভর্তি ছিলেন। এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় 1977 সালে আলম খান সুরারোপিত মেল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রের ধুম ধাড়াক্কা। তবে এ জে মিন্টু পরিচালিত 1979 সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যায় জলে গান প্রথম দর্শক তার গান শুনে এবং গানটি জনপ্রিয়তা লাভ করে। তিনি অন্যান্য প্লেব্যাক গান রেকর্ড করেন, যেমন ডাক দিয়েছেন দয়াল আমারে, ভালোবেসে গেলাম শুধু, এর মতো জনপ্রিয় সব গান। জীবনে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি, তার গাওয়া গান ঘুরছে মানুষের মুখে মুখে। এন্ড্রু কিশোরের 2টি সন্তান রয়েছে, প্রথম সন্তানের নাম সংজ্ঞা আর দ্বিতীয় জনের নাম সপ্তক। কিশোর রাজশাহী বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগে পড়াশোনা করেছেন। 2020 সালের 6 জুলাই তিনি মারা যান। এন্ড্রু কিশোর শিল্পী ছাড়াও তিনি একজন ব্যবসায়ী। 1987 সালে তিনি বরাবর আহমেদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জোহর, দিদারুল আলম বাদল, শামসুল ইসলাম নান্টুর সাথে টিভি নাটক, বাণিজ্যিক এবং অন্যান্য প্রযোজনার জন্য একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠান প্রবাহ শিরোনামে উদ্বোধন করেন। বাংলা চলচ্চিত্রের গানে অবদান রাখার জন্য তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।